ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি প্রত্যেক আমার স্নেহের ভাই বোনেদের তোমাদের জন্য এই সাজেশানটা অনেক কষ্ট করে খাটা এবং তোমরা সাজেশান দেখছো বা সাজেশন ফলো করছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাদের আমি রিকোয়েস্ট করে বলছি বিন বিনীত হারে আমি রিকোয়েস্ট করে বলছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে যেও তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি একটা সাজেশান মোটিভেশান হবে তোমাদের কী আছে ফোর্থ সেমিস্টার হেলথ এডুকেশন টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইফিলেশন ইন ফিজিক্যাল এডুকেশন এবারে তোমাদের যে দু নম্বরগুলো সাজেশান দিচ্ছি ধরো তোমাদের পনেরো নম্বর প্রশ্ন দেব হয়তো কী হলো আট প্লাস চার প্লাস তিন ইয়ে ছোটো ছোটো যে প্রশ্নগুলো সে প্রশ্নগুলো তোমরা একটু পড়ে যেও দু নম্বরের জন্য স্বাস্থ্য শিক্ষা দুটি উদ্দেশ্য লেখো স্বাস্থ্য শিক্ষার সরকারি ও বেসরকারি সমস্তরি নাম লেখো দুগ্ধ পরিকল্পনা কাকে বলে পুষ্টি দুটির পুষ্টি দুটি গুরুত্ব লেখো অপুষ্টি কাকে বলে মৌল ও বিপাখ বলতে কি বোঝো খাদ্য কয় প্রকার ও কী কী ম্যালেরিয়া ও কলের রোগের বাহক এর নাম লেখ নাম এবং রোগ জীবাণু নাম লেখো কিলো ক্যালোরি কাকে বলে ফ্যাট এবং শর্করা দুটি পুষ্টিগত গুরুত্ব লেখো প্রোটিনের অভাবজনিত দুটি রোগের নাম লেখো কোন ভিটামিনের অভাবে স্কারবি এবং রাতকানা রোগ হয় কোন খনিজের অভাবে প্রাণীদের রক্ত ব্যাহত হয় বন্ধাত্ম প্রতিরোধক ভিটামিন এর নাম কী খাদ্যের মৌলিক উপাদানগুলি কী কী প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এডের অর্থ কী প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এডের লক্ষ্য কী আচ্ছা প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এডের যে প্রত্যেকটা সেন্টেন্সের এফআইআরএসটি প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু সরি প্রত্যেকটি ওয়ার্ডের কিন্তু মানে আছে সে মানেগুলো লিখবে ষোলো নম্বর প্রশ্নটা বলছি স্পেন বা মচকানো কাকে বলে কৃত্রিম সংস্কা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন মাসেল পুল বা মাংস টান কাকে বলে মচকানো এবং উষ্টিভঙ্গির ভঙ্গের প্রাথমিক চিকিৎসাগুলি লেখো দেহবর সূচকের সূত্র লেখো এল এম বি কি আদর্শমান ও পরিমাপ কাকে বলে সোমাটো টাইপ কাকে বলে এবং কয় প্রকারও কী কী বৈধতা কাকে বলে নেক্সট প্রশ্ন নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো নির্ভরযোগ্যতা কয় প্রকার এবারে আছে তোমাদের পনেরো নম্বর প্রশ্ন তোমরা যদি কেউ স্বল্প মূল্যে নোন নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা টিউশন নিতে পারো নি খুব স্বল্প মূল্যে অভীক্ষা কাকে বলে শারীরশিক্ষায় অভীক্ষা পরিমাপ ও মূল্যায়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো মূল্যায়নের নীতিগুলি আলোচনা করো ফ্যাটহীন বা চর্বিহীন দেহভর কি এর গুরুত্ব আলোচনা করো প্রাথমিক প্রতিবিধান বা গোল্ডেন রুলস অতি মূল্যবান নীতিগুলি ব্যাখ্যা করো ক্রীড়াবিদের ক্রীড়াবিদের খাদ্য বা অ্যাথলেটিক ডায়েট কি ভিটামিন এবং খনিজ্য পদার্থের গুরুত্ব ও কাজ লেখো এর অভাবজনিত কারণে স্বাস্থ্যের অসুবিধাগুলি উল্লেখ করো নেক্সট প্রশ্ন সংক্রামক ব্যাধি কাকে বলে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিবিধানগুলি আলোচনা করো ও সাথে একটা প্রশ্ন আছে মূল্যায়নের নীতিগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড অর্থ কী খেলোয়াড়রা কী কী আঘাতের সম্মুখীন হয় তাদের কারণ তাদের কারণ লক্ষ্য তাদের কারণ লক্ষণ ও চিকিৎসা বর্ণনা করো সুষম খাদ্য কাকে বলে খাদ্যের উপাদান কয় প্রকার কি প্রত্যেক খাদ্যের গুরুত্ব লেখো স্বাস্থ্য শিক্ষার করে ইহার প্রতিকার লেখো এর সাথে একটু ডেঙ্গুটা একটু দেখে দেখেছি নেক্সট প্রশ্ন এক্সট্রা করে দেখবে এই প্রশ্নটা করে যেও এক্সট্রা করে প্রশ্নটা করে যেও বিভিন্ন ধরনের দৈহিক ভঙ্গিমার বিকৃতির কারণ এবং সংশোধনমূলক ব্যায়াম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো পাঁচ নম্বরে প্রশ্ন আসে একটি আদর্শ অভীক্ষার মানদণ্ডগুলি আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় পড়বেই পড়বে আর পড়বে শাড়ি শিক্ষার অভীক্ষা পরিমাণ মূল্যায়নে প্রয়োজনীয় গুরুত্ব এই দুটো পরীক্ষায় পড়বেই পড়বে তোমরা এসে বলবে যে হ্যাঁ স্যার আপনি যেই দুটো বলেছিলেন একটাও পড়েনি এই দুটো পরীক্ষায় পড়বেই পড়বে চ্যালেঞ্জ মেয়াদিক বা মেয়াধিক্য বা স্থূলকায় কারণ মেয়াদিক্ষ নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো বি এম আই বা দেহরের উপরে টিকা লেখো যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির উদ্দেশ্য কি বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির সূচির উপাদানের মডেলগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো সেল্লনের সমাটো টাইপ পদ্ধতির সংক্ষিপ্তভাবে আলোচনা করো একজন খেলোয়াড়ের খাল তালিকা নির্ণয় করো তোমাদের যদি প্রশ্ন সংক্রান্ত তোমাদের সমস্যা হলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তোমরা যদি খুব সল তোমরা যদি নুন নিতে চাও খুব খুব তোমরা যদি খুব স্বল্প মূল্যে নুন নিতে চাও তাহলে আমি তোমাদের সাথে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ অল স্টুডেন্ট